বিদ্যুৎ পরিষেবার বেসরকারীকরণ করার পর বিভিন্ন সংস্থা টিএসইসি লিমিটেডের সঙ্গে যুক্ত হয়। তাদের মধ্যে অন্যতম হল একটি ফেডকো। অনভিজ্ঞতার কারণে অত্যন্ত নিম্নমানের বিদ্যুৎ পরিষেবা প্রদান করার অভিযোগ উঠল এই বেসরকারি সংস্থার বিরুদ্ধে, যার শিকার হলেন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস। তাও আবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে মঞ্চে বসিয়ে। গত মে মাসের 6 তারিখ এক যুগে 7টি পাওয়ার স্টেশনের উদ্বোধন হয়েছিল রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের হাত ধরেই। এর মধ্যে একটি হলো বামুটিয়া 33 কেভি পাওয়ার স্টেশনের সূচনা। সেখানে সেদিন বামুটিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণধন দাস ফেডকো সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে ফেডকোকে দায়িত্ব দেওয়ার পর বৃষ্টির জল মাটিতে পড়ার আগেই বিদ্যুৎ চলে যাচ্ছে। তিনি সেদিন বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মনের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন এই সমস্যার যাতে সমাধান হয়। কিন্তু লক্ষণীয় বিষয়, এখনো পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হয়নি, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ যন্ত্রণা। বৃষ্টি আসার আগেই চলে যায় বিদ্যুৎ, রাতের বেলায় প্রায় প্রতিদিন গভীর রাতে আচমকাই বিদ্যুৎ থাকছে না। এই প্রহর রোদের দাবদাহেও বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। ফেডকোর অফিসে গেলে বলা হয় কাস্টমার নম্বরে কল করার জন্য, কিন্তু এই নম্বরগুলোতে একাধিকবার কল করা হলেও কল তোলার জন্য কেউ থাকেন না। কল কেটে দিয়ে অন্যদিকে কল ব্যস্ত করে রাখা হয়। এ বিষয়ে ফেডকোর কাছে জানতে চাইলে তারা সংবাদ মাধ্যমের কাছে কিছুই বলতে নারাজ। এতে বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। সাধারণ মানুষ বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বলতে শুরু করেছেন, বাম আমলই ভালো ছিল। সচেতন মহলের দাবি, বিধায়ক মহাশয় যেন সরকারি বিধায়ক নিবাস থেকে বেরিয়ে এসে জনগণের যন্ত্রণা কমাতে জনপ্রতিনিধি সুলভ পদক্ষেপ গ্রহণ করেন। স্যান্দন টিভি।